সেই মতামত দিয়েছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, আইনমন্ত্রী নিজেই কথা বলেছেন যে কোন প্রক্রিয়ায় জামাতকে নিষিদ্ধ করা হবে সেটি এখন খোঁজা হচ্ছে। এবং সাংবাদিকদের প্রশ্ন ছিল এটা কবে নাগাদ হতে পারে, আইনমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী কালকের মধ্যেই সেই প্রক্রিয়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করার জন্য প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন। শুধু এখন সময়ের অপেক্ষা, আজ দুপুরের পর অর্থাৎ 2:30 থেকে 3টার মধ্যে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং আছে। সেই মিটিংয়ে সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন মন্ত্রী, প্রায় 5 থেকে 6 জন মন্ত্রী উপস্থিত থাকবেন এবং সেখানে এই আইনি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হবে যে জামাতকে কোন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করা হচ্ছে। এবং সভাপতি প্রশ্ন ছিল যে গত 10 বছর ধরে তো জামাতকে নিষিদ্ধ করার যে উচ্চ আদালতে যে মামলা চলছে সেটি তো স্থগিত হয়ে আছে, সেটি তাহলে কি নির্বাহী আদেশে না বিচার বিভাগের আদেশে জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে? তখন আইনমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি নির্বাহী আদেশেই হচ্ছে, যখন কোনো দলকে নিষিদ্ধ করা হয় এটি আসলে নির্বাহী আদেশেই হয়। সেক্ষেত্রে এখন শুধু সময়ের অপেক্ষা। আইনমন্ত্রী বারবার বলেছেন যে এটি আগামী কালকের মধ্যেই এটি করতে হবে, কারণ জামাতকে নিষিদ্ধ করলে এই সাম্প্রতিক যে সহিংসতার কথা বলা হচ্ছে সেখানকে স্পষ্ট তিনি বলেছেন জামাতকে দোষী করা হয়েছে এবং জামাতকে নিষিদ্ধ করা হলেই দেশে সহিংসতা এবং শান্তি ফিরে